তারা কোঠা বাতিল চা কখনো কোঠা চাইছে কোটা সংস্কার সংস্কার তো চেয়েছে এটা একটা ন্যায্য দাবি এই দাবিকে অন্যভাবে মিটআপ করা যেত কাজী ফিরুজ রশিদ তিনি মুক্তিযুদ্ধের সময় একজন ছাত্রনেতা এবং একজন মুক্তিযোদ্ধাও এবং খুবই গুরুত্বপূর্ণ একজন আন্দোলনের নেতাও ছিলেন তিনি স্বাধীনতার সময় আপনার কাছে যে প্রশ্ন আসলে ছাত্র সমাজ আদালত থেকে ন্যায় বিচার পাবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কথাগুলো বলেছেন দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্রদের সঙ্গে কয়েকদিন ধরে চলা সংঘর্ষ হত্যাকাণ্ড সহ চরম উত্তেজনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এতে ছাত্রদের আন্দোলন ইতিবাচক সমাধানের দিকে মোড় নিবে বলে মনে করেন কিনা প্রধানমন্ত্রীর ভাষণের কারণে ধন্যবাদ আমার দুইজন সহ দুজন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব দুজনকে আমি ধন্যবাদ দিয়ে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি প্রথমে আমি সম্প্রতিকালের আজ পর্যন্ত যে সকল ছাত্র নেতারা বা ছাত্ররা এই আন্দোলন করতে গিয়ে নিজের দাবি আদায় করতে গিয়ে রাজপথে তাদের জীবন দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এটা একটা দেশের জন্য ক্ষতি তাদের ন্যায্য অধিকার দিয়ে আন্দোলন করতেছিল তারা কোঠা বাতিল চায় কখনো কোটা চাইছে কোথা সংস্কার সংস্কার তো চেয়েছে এটা একটা ন্যায্য দাবি এই দাবিকে অন্যভাবে মিট করা যেত তারা কিন্তু একদিনই করে দীর্ঘদিন তারা কিন্তু রাজপথে আছে এবং মানে প্রধানমন্ত্রী বলেছেন তারা ধৈর্য সহকারে পুলিশ প্রোটেকশনে তারা কিন্তু সব কিছু পুলিশটা একদম তাদের কোনো কিছু বলে নাই এবং তারাও শুধু কোটা আন্দোলন এবং এই আন্দোলনে ভিন্ন খাতে নেওয়ার কোনো প্রশংসা না কারণ তারা বলেছে যে আমরা কার কোনো সহজ আমরা সাধারণ ছাত্ররা ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করে মেধাভিত্তিক সব জায়গায় নিয়োগ হোক এটা চিন্তা করে আমরা আছি প্রধান আমি একজন মুখয হিসেবে আমি সবসময় তাদেরকে বলছি যে মুক্তযুদ্ধের জন্য অন্তত একটি কোঠা রাখতে হবে কেন কোটা যদি না থাকে মুখযোদ্ধার সন্তান হোক দাতিপতি হোক তোমাদের মুখযোদ্ধার প্রতি সম্মান দেখানোর জন্য কারণ এই দেশের যে তোমরা স্বাধীন দেশের নাগরিক এইটা আমরা যুদ্ধ করেছিলাম দেশকে এই দেশটা আসতে স্বাধীন হয়েছে সেইখানে তোমরা স্বাধীনতা ভোগ করতেছ এই দেশটা কেমন ছিল না একদিন ছিল পাকিস্তানিদের উর্দু কথা বলতে সেইখানে থেকে তোমাদের এই পর্যায়ে আনা এখানে আমাদের কিন্তু অনেক অনেক গেছে গেছে জীবন এইটা হয়েছে কি হঠাৎ করে আন্দোলনটা এই দিকে যাবে আমরা চিন্তা করতে পারিনি কারণ যখন একদম শেষ মুহূর্তে যে মহামান্য রাষ্ট্রপতি গেছে তারা এইটা দিল একটা স্মারকলিপি দিল একদম আন্দোলন রাষ্ট্রপতি কিন্তু তাদেরকে দেখা করতে পারতো এই রাষ্ট্রপতি কিন্তু যুবলি করছে আমাদের সাথে উনি তো বাইরে কোন কেউ না উনি সাহেব আলী খান না যিনি সত্তর সালে একাত্তর সালে ছিলেন সত্য নির্বাচনের সময় সাহেব ইয়াকুবী খান ছিলেন উনিও আমরা যখন গেছি আমাদের দিকে নিয়ে ভিতরে নিয়ে গেছেন তো উনি যদি সত্যদের ডেকে বসে চা নাস্তা খাইয়া বল ঠিক আছে আমি দেখতেছি উনি তো মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্র একজন পতি থাকেন উনি সবার শ্রদ্ধ ব্যক্তি উনি এটাকে বলতে পারতেন ঠিক আছে হাইকোর্ট একটা রায় দেশে ভালো রায় রায় কোনো কিছু নাই কোঠা রাখছে এখন তারপরে কি বলছে কোঠার সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবে করতে পারবে বৃদ্ধি করতে পারবে হ্রাস করতে পারবে কোনটা না উঠেও দিতে পারবে ইচ্ছে হলে সরকার হাতে সবকিছু এখানে তো হাইকোর্ট কোনো অন্য কিছু না এটা সরকারের কাছে দেশে একটি নির্বেই আদেশ দ্বারা সরকার এটা করতে পারবেন যে এইটার মধ্যে সম্ভবত যখন সরকার দেখছে কি যে তাদের বাতিল হয়ে গেছে এর আগে বাতিল ছিল তো ওইটিকে বাতিল করছে তখন তারা সুপ্রিম কোর্টে লিপ্ট আপিলে গেছেন এটা সরকারের কোন না সমস্যাটা বেঁধে গেল অন্য জায়গা কিছু মনে করবেন না একজন সাংবাদিক বন্ধু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন এমনভাবে প্রধানমন্ত্রী কিন্তু উনি চেন সফর শেষে চমৎকার করে প্রশ্নের জবাব দিচ্ছিলেন হঠাৎ করে প্রশ্ন করলেন একদম মুক্তিযুদ্ধের বিষয় এমনভাবে প্রশ্ন করলেন যে প্রধানমন্ত্রীর সামনে মাত্র দুইটা ছিল হ্যাঁ এবং না আপনি কোনটা চান মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান নাতি নাতনি যদি ই হয় সিলেক্ট হয় আর রাজাগারের সন্তান বা নাতি যদি সিলেক্ট হয় পোস্ট একটা দুইজন আপনি কাগজ চাপেন এই ধরনের প্রশ্ন করা প্রধানমন্ত্রীকে আমি মনে করি যে এখান থেকে এটা কুচিত হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উনি সম্ভবত বলবে মুক্তি পক্ষে কত বলবে সেখান থেকে গল্পটা সৃষ্টি আবার আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব সারা জীবন রাজপথে আন্দোলন করেছেন ছাত্রনেতা ছিলেন এবং এখান থেকে এসে কিন্তু উনি আওয়ামী লীগের মহাসচিব হয়েছেন দীর্ঘ সময় কিন্তু আছে অত্যন্ত পোরখা একজন রাজনীতিবিদ উনি কিন্তু ছাত্র প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে ছাত্রদের ডেকে নিতে পারত আসো এই তোমাদের নেতৃত্ব একদিন আমরাই দিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আমি আসতেছি তোমাদের কাছে বিশ্ববিদ্যালয়ে কোথায় বসবো বলো তোমাদের নিয়ে বসি বসে আমি এটা করে যাই কোনো কিছু হইতো না এখন যেটা দরকার সেটা হচ্ছে যে তারা তো কালকে থেকে ছাত্রাব দেবী আমরা এই কয়ে যে সবাই ছাত্রতা ছিলাম ছাত্র তাদের আন্দোলন চালিয়ে যাবে যেহেতু তাদের নিজেদের সহপাঠী বন্ধু সতীর্থ প্রাণ দিয়েছে গোটা আদেশে ছাত্ররা এক হয়ে যাবে এইটাই হল ছাত্রদের নিয়ম এখানে ছাত্রদের বৈশিষ্ট্য এই ছাত্ররা কিন্তু বান্দর ভাষা আন্দোলন করেছে রাজপথ থেকে জীবন রক্ত জীবন রক্ত দাঁড়ছে এই ছাত্র কিন্তু বঙ্গবন্ধুকে আগর তরস্ত মামলায় বের করে আনছে কোর্ট কাছে বের করে নেয় বঙ্গবন্ধুকে উগলি বক্তার লাগে নাই আন্দোলনের ফসল মঙ্গল কাদের মোল্লার ফাঁসি হাইকোর্ট রায় দিয়েছিল যে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারণ না যে আপিল দায়ের করা যাবে সেইখানে কিন্তু ছাত্ররা আন্দোলন করছে যে আমরা মানি না মানবো না কাদের মোল্লা ফাঁসি চাই বাধ্য হইয়া আবার আইন করে সংসদ বসাইয়া তারপর কাদের মোল্লা কিন্তু ফাঁসি হইছে অতএব এরা একটা কথা বলতে হবে যে ছাত্ররা যখন নামছে